όσα από τους σιγμούς, όσα από το κοτ... Σώμασε για μένα! Έτω μπορείς να άρχισε το μόνο, αμή και μία μάλιση έκανε τάρι ρωστή. Αν έκανε τάρι τέρι του μπορείς να κοτήσω τάμε να άμα σούρι λέει σαν τα γύσια και σε. Έτω κουνού κάτω όλο, ράστε κάνει μπορείς να κοτήσω έγινε εκεί. Άρα μη το μάρ boyfriend ρίζω να αφήκα κορτάσει. Άπνε το είχαν έσει κοσίλεν. Αμάρ boyfriend ότι δέχε άπνε και. Τα λεβούστε παρτάσουν κι είχαμε. Κι είχαμε, άσαν να. Με boyfriend άσαν να γιατί το άμνε λίγαν πέμι κορί. Δέξω ο κότο μπορώ σάβος. Άμα τσοκ τύπη δέει. আমার মা পড়ে দেন আসলে আমার বয়সটা খারাপ তো এলে গিয়ে কি একটা ভুল কাজ করে নিয়েছি এবার আমি মা পড়ে দেন আমি ছোট মানুষ আমি ছোট ভাইয়ের মতো হ্যাঁ ছোট সকাল সকাল মেঘলা সেটি বৃষ্টি কত সুন্দর একটা মায়া দাঁড়ায় আছে না 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 আমার এলাকায় এবার একটা সুন্দর দাঁড়ায় থাকবো আমি তো সহ্য করে সব দেখবো হেরাতে এইব না কি করা যায় কি করা যায় একটা বুদ্ধি বাইর করতে এইব ওই মেয়ের লেগেছে তো আমি কথা কইতে পারি একটু প্রেম প্রীতি করতে পারি আগে ভাবিস কি করা যায় কি পাইছি আমি হইলাম এই এলাকার টাই আমার কাছ থেকে অনেক মানুষ বুদ্ধি নেই আর আমি নিজে বুদ্ধি পাবো না ব্যবস্থা করতেছি বুদ্ধির অভিনয় এখন থেকে শুরু প্রস্তাব প্রস্তাব তো এত লেট করতেছে আজকে এরে আজকে কিছু একটা করেই ছাড়বো সব সময় এরকম লেট করে আমি এত সুন্দরী একটা মেয়ে একা একা থাকবো একা একা দাঁড়ায় থাকবো তুমি ভাবতে পারলে তাও ঠিকই কইছেন আমরা সুন্দর মানুষ আপনার যে বয়ফ্রেন্ড না চাই কিন্তু বয়ফ্রেন্ড তো আশেপাশে কোথাও দেখতেছি না হ্যাঁ তোমার দেখতে হবে এই যে দাঁড়াও তুমি দেখবে না এখনই ফোন দিচ্ছি দাঁড়াও তোমারে দেখাবো হ্যালো হ্যাঁ বলো এই কোথায় তুমি আমি তো বাসায় আছি একটু আচ্ছা শোনো ওই আমরা যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিট করতাম না ও জায়গায় আমি দাঁড়ানো আছি একটা ছেলে আমার ডিস্টার্ব করতেছে তুমি আসো তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এখনই আসতেছি আচ্ছা আসো আচ্ছা সমস্যা নাই তুমি কারে ফোন দিবা তোমার বয়ফ্রেন্ড কেডা এটা হোক আজকে আমি না দেখা এই জায়গাতে যাবো না দাঁড়াও এক্ষুনি আসতেছে ফোন দিছি আচ্ছা উস্কি বলা নি কাকা আমিও দেখুন তোমার বয়ফ্রেন্ড কেডা আমিও দাঁড়াইছি দেখবা দেখবা বাবা এ তুই আমার সে বড় বাবা বাবা না 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 এটা মাস তুই এই তুমি এসো হ্যাঁ কে ডিস্টার্ব করে এই যে দেখো কতটুকু একটা পিচ্ছি আমার ডিস্টার্ব করে সাহসটা কত বড় তাই এই যে ভাইয়া এক্সকিউজ মি ভাইয়া ভাইয়া রাস্তাটা কোন দিকে ভাই আপনি কি চোখে দেখেন না না ভাইয়া আমার চোখে দেওয়ার কোনো ক্ষমতা নেই রাস্তাটা একটু বলে দিলে ভালো তুমি কি বললা আর কি এসে দেখলাম তোমার তো চোখই নষ্ট হয়ে গেছে গা তুমি রাস্তাঘাটে আইসা অন্ধ লোককে তুমি দেখতেছো তোমার ডিস্টার্ব করতেছে তুমি রাস্তাঘাটেও কি স্বপ্নে দেখো শোনো না ও মনে হয় নাটক করতেছে ও তো এরকম ছিল না আর এই চশমাটা করতে গেছিল এটাও তো ছিল না এখানে এই যে লাই তুমি নাটক করতেছো তাই না হেই নাটক কেড়ে করে হ্যাঁ আমি নাটক করি না বেশি কথা বলি ভাই আমার রাস্তা একটু যাই দেন আমি চলে যাই আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখছো কি অন্ধ মানুষ হ্যাঁ আমি পার করে দিতেছি আসুন ভাই
দেখছো কত বড় সাহস, আবার চোখ টিপে দেয়। তুমি যে এটা রে কইলা তোমারে ডিস্টার্ব করতেছে, এটা দেখলাম কানা কানা মানুষ কি কোনোক্ষণে ডিস্টার্ব করতে পারে? দেখো তোমার মনে হয় ভুল হচ্ছে। আমার ভুল হইব কেন? আমি নিজ রাস্তা পার হইরে দিতেছি, উষ্টা খায় পড়ে যাইতাছে। আমার ভুল হচ্ছে, আমি একটা কথা বললাম। আচ্ছা চলো, এখানে থাকবো না, সকালবেলা ঝামেলা। ভাবছিলাম যে বন্ধুর সাথে একটু দেখা নেই তো ওই কারণে আর কি। আপনার একটু মানে এখান থেকে যান, যান বলছি। আমি আছি আমার জালায় আর উনি আইসি আমার সাথে গল্প করার জন্য। যান এখান থেকে। চাপু আপনার কি বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ অবশ্যই আছে, আর আমি তোমার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছি। আপনি তো এখানে এসে বসলেন, আমার বয়ফ্রেন্ড যদি দেখে আপনাকে তাহলে বুঝতে পারতাছেন কি হবে। কি হবে? আসেন না, আপনার বয়ফ্রেন্ড আসার আগে একটু আপনার গান প্রেম করি। কি সাহস আইসি আমার সাথে প্রেম করার জন্য! আপনি যান তো এখান থেকে, আমার কিন্তু খুব খারাপ লাগতেছে। জান এখান থেকে। আচ্ছা ওই সানগ্লাসটা পরছি, আমার কিরকম লাগতেছে বলুন। আমি আপনাদের সকালবেলা মনটাই নষ্ট করে দিল। আর একবার তোরে পাইলে খবর আছে, মনটাই নষ্ট করে দিল সকালবেলা। কি হয়েছে আপু? আরে আপু বলো না, সকালবেলা মনটাই নষ্ট, একটা পিছিয়ে আছে না ওই যে যাইতেছে। ওটা ওই পিচ্ছিটা না? হ্যাঁ এই পিচ্ছিটা না, কানা ছিল। হ্যাঁ আচ্ছা চলো তো দেখি। চলো জানস না তো এমন এক নাটক করছি, মনে কর এই যে চশমা দিয়া পরে কানা সাই যা, পরে মনে করে হিন থেকে বাঁচছি। জানস এই মেয়ে কি একটা বয়ফ্রেন্ড, মনে কর আমার তোরছে বড় বন্ধু। আমি তো আর বয়ফ্রেন্ড ফয়ফ্রেন্ড দেই না, আমি গিয়ে কাছে গিয়ে বইছি। আমার মা এরপর দৌড়ে নিয়েছে আয় পড়ছে। তাই নাকি বন্ধু? আর বুঝ না, যেমন দাওয়াত দিয়েছেন কিন্তু মনে করো আমার যদি দাওয়াত দিত আমি তো মনে করো শেষ। আরো দাওয়াত দিছে বন্ধু, সেই রেপুর হান্তা দৌড় হয়েছে আমারে, পরে তো আমি ছুটা মুটাই যে নইলাম। আচ্ছা ঠিক আছে বন্ধু। আমার মাপ করে দেন, আসলে আমার বয়সটা খারাপ তো এলে একটু একটা ভুল কাজ করে নিয়েছি। এবার আমাকে মাপ করে দেন, আমি ছোট মানুষ, আমার ছোট ভাইয়ের মতো। হ্যাঁ ছোট তাহলে হরে হরে বুদ্ধি। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এমরি মামুন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই ধন্যবাদ।